আজকে আমরা যে অপারেশনটা দেখব এটা হচ্ছে এক একটা বনি অ্যাকসাস্টোসিস ইন দ্য লোয়ার জো ইজ নিচের চুয়ালে এক ধরনের হাড়ের বৃদ্ধি যেটা সচরাচর খুব একটা দেখা যায় না এবং এই ধরনের টিউমার খুবই কম হয়ে থাকে সাধারণত শরীরের সব ধরনের হাড়েই এ ধরনের বাড়তি টিউমার দেখা যায় তবে মুখের দিকে এটা খুবই রেয়ার আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে নিচের চোয়ালে এক ধরনের হাড় খুব উঁচু হয়ে বেড়ে যাচ্ছে এবং এটার উপরের যে মিউকোজা দ্যাট ইজ ওরাল এপিথিলিয়াম এটাকে খুব সুন্দরভাবে সরিয়ে নিয়ে আমরা এটাকে এক্সপোজ করেছি এবং এক্সপোজ করার পরে সেটাকে আমরা এখান থেকে আস্তে আস্তে কেটে বাদ দিব এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোমোটরের সাহায্যে এবং প্রপার কুলিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা এটাকে আস্তে আস্তে করে কাটছি এক পর্যায়ে খুব আস্তে আস্তে কাটতে কাটতে আমরা হয়তো বা আবার চিজেল বা অস্টিওটম ইউজ করব যেটা দিয়ে এটাকে শেষ পর্যন্ত এখান থেকে উড়িয়ে দেওয়া হবে এবং প্রপার কুলিং অ্যারেঞ্জমেন্ট সবসময়ই দরকার তো এ ধরনের টিউমার সাধারণত হলে দেখা যায় অনেকে বিচলিত হয়ে যায় যে এটা কি মুখের ক্যান্সার কিনা কিন্তু ক্যান্সার এবং এই ধরনের টিউমার টোটালি অন্যরকম আমরা দেখতে পাচ্ছি যে অস্টিটোম দিয়ে এটাকে সরে ফেলানো হচ্ছে এবং সরে ফেলানোর পরে যে কিছুটা রাফ বোন থেকে যায় সেটাকে আমরা সুন্দর করে আবার ট্রিম করে স্মুথ করে দেবো এবং স্মুথ করার পরে যে এপিথেলিয়ামটা বা যে পর্দাটা সরিয়ে এই অপারেশনটা করা হলো সেটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আমরা স্টিচ করে দেবো বা সেলাই করে দেব এবং এই ধরনের অপারেশন থেকে ভালো হতে সাত দিনের মতো সময় লাগে সো এখানে ভয়ের কোনো কারণ নেই এটা সম্পূর্ণটাই হচ্ছে যে লোকাল দিয়ে করা তার মানে হচ্ছে যে আমরা এখানে কোনো অজ্ঞান ফুল পূর্ণ অজ্ঞান করি নাই লোকাল দিয়ে করা যার ধরুন এই ধরনের অপারেশনে কোনো রিস্ক নেই এবং ধন্যবাদ সবাইকে এই অপারেশন দেখার জন্য